নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি চলে আসছি লাল পাহাড়। তো দেখো, লাল পাহাড়টা কোথায় অবস্থিত? এটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। তো দেখো, এখান থেকে কিন্তু একটা সাইডে কিন্তু একটা নদী বয়ে গেছে, ঠিক আছে? তো দেখো, নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বেহুলা লক্ষ্মীদারকে কিন্তু নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বেহুলা নিয়ে গেছে। বেহুলা তার সতীত্বকে প্রমাণ করে আমাদের লক্ষ্মীদারের জীবনকে ফিরে পেয়েছিল। তো দেখো, এই যে এখানে কিন্তু লাল পাহাড়টা আছে। তো দেখো, আমি কিন্তু লাল পাহাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি। তো দেখো, এখান থেকে কিন্তু অনেকটা নিচু কিন্তু, ঠিক আছে? নদীটা তো দেখো, নদীর জলটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দেখো, এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একটা ছোট্ট দেখে একটা ব্লগ। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা তারা কিন্তু এসবি একাডেমির সঙ্গে যুক্ত আছে। মানে যেহেতু আমি একটু ঘুরতে আসছি বোনের বিবাহ উপলক্ষে, তো দেখো, তোমাদের কাছে আমি একান্ত অনুরোধ করছি, প্লিজ আর 2-3 দিনের মধ্যে আমি বাড়ি চলে যাব। সেখানে বসে তোমাদের যাবতীয় যে সমস্ত ম্যাথমেটিক্স আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো ভাই, এই যে লাল পাহাড়, এটা কিন্তু কোথায় অবস্থিত রয়েছে? কোথায় আছে এটা? এটা আছে দার্জিলিং ডিস্ট্রিক্টের নিজবাড়ি স্টেশনের ঠিক অপোজিটে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর জায়গা। আর খুবই সুন্দর, এখানে প্রচুর চা বাগান আছে না? হ্যাঁ, প্রচুর প্রচুর চা বাগান আছে। তো দেখো, খুব সুন্দর মনোরম দৃশ্য, অনেকটা নিচ পর্যন্ত দেখো, অনেকটা আমরা হাইটে আছি। আর সামনে যে নদী আছে, নদীটার নাম কি আছে ভাই? বালাসান নদী। বালাসান নদী। এই নদীতে কি হয়েছিল? বেহুলা লক্ষ্মীদারকে নিয়ে চলে গেছিল, এখানে তার জীবন স্বামীর জীবনকে ফিরে পেয়েছিল, ঠিক তো? আর বাগডোগরা বিমানবন্দরটা কোথায় আছে? এইদিকে উল্টা সাইডে, অপোজিটে। আর এইদিকে বাগডোগরা আছে, বিমানবন্দর আছে, যেখানে আমরা দেখতে পারি। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের কলকাতা বিমানবন্দর আছে, এবং এখানে কিন্তু বাগডোগরা বিমানবন্দর আছে। তো দেখো, এটা কিন্তু অনেকটা, এখানে কিন্তু চা বাগান আছে, ঠিক আছে? চা বাগান আছে ভাই, তোমাদের চা ভাই, তোমাদের এই চা বাগানে তোমাদের, আমরা আমরা তো কলকাতা থেকে আসছি, আমাদের চায়ের প্রতি খুব ইন্টারেস্ট আছে। তোমাদের কোনো ইন্টারেস্ট নেই? না। কেন? সবসময় দেখি, সবসময় ধরি। হ্যাঁ, আমাদের পলাশ ভট্টাচার্য আমার ভাই হয়, সেই কিন্তু এই এই মানে এই যে আমরা যেখানে যে লাল পাহাড়ের যে উপরে যে এসছি, তার ডিটেলস কিন্তু ও কিন্তু মানে বিস্তারিতভাবে কিন্তু ব্যাখ্যা করেছে। তো দেখে নাও, আমাদের ভাই পলাশ ভট্টাচার্য, সে কিন্তু অনেক কিছু জানে এখানের। খুব সুন্দর জায়গা আছে, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। দেখো, এটা কিন্তু আমাদের নদীটা আছে, ঠিক আছে? এই নদীটা ভালো করে দেখে নাও, এটা কিন্তু প্রচুর পাহাড় পর্বত্য অঞ্চল, ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু চা গাছ আছে। চা গাছের পাতা তোমরা তো জানো, এখানে চায়ের কিন্তু কিন্তু মূল্য নেই। তোমরা বিশ্বাস করবে না যে চায়ের যে পাতাগুলো আছে, চায়ের পাতাগুলো কিন্তু এখানে পড়ে আছে। দেখো ভালো করে, আর চা গাছের এই যে আগা যেটা আছে, এটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? কেটে দেওয়া হয়েছে, বুঝতে পারছো আমি কী বলছি? আর এই যে চা পাতা আছে, তো দেখো হিউজ পরিমাণে চা পাতা কিন্তু পড়ে আছে, হিউজ পরিমাণে চা পাতা পড়ে আছে। এটা লাল পাহাড় আছে। তো দেখো, লাল পাহাড় থেকে কিন্তু আমরা নামছি নিচের দিকে, ঠিক আছে? তো দেখো, আমার ভাই পলাশ ভট্টাচার্য, সে কিন্তু নামছে। তো দেখো, আমরা কতটা উপরের দিকে আছে, ঠিক আছে? তো দেখো, আমরা কতটা উপরের দিকে আছে। দেখো, বাড়িঘর কিন্তু অনেকটা অনেকটা নিচে আছে। আর এই যে সামনে যে নদী আছে, নদীটা ভালো করে দেখে নাও। এই লাল পাহাড়টা দেখার জন্য কিন্তু আমরা এখানে আসছি। তো দেখো, কিন্তু আমরা নিচের দিকে নামছি, বুঝতে পারলে? তো দেখো কতটা উপরে আমরা আছি। তো দেখো, এই যে নদীটা, এই যে নদীটা আছে, এই নদীর কথা তোমাদের আমি বারবার করে বলেছি, ঠিক আছে? তো দেখো, আমরা কতটা উপরের দিকে আছি। তো দেখো, আমার ভাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই যে সামনে নদী আছে। আমরা এবার নিচের দিকে নামবো, দেখো এবার নিচের দিকে নামবো। বাপরে বাপ, কী করে নামবো সেটাই ভাবছি বসে। এ তো বিশাল খতরনাক জায়গা, কী করে নামি দেখছি। আস্তে আস্তে করে নামতে হচ্ছে, জুতো জোড়া খুলে দিয়েছি ভাইয়ের কাছে। আমার ভাই নামছে কতটা কষ্ট করে, দেখো নামা বহুত মুশকিল, অনেকটা হাইটে উপরের দিকে আমরা আছি। তো দেখো, নদীর জলের কিন্তু মানে শব্দ কিন্তু শোনা যাচ্ছে, নদীর জলের শব্দ কিন্তু আমরা শুনতে পারছি। তো দেখো, তো দেখো, লাল পাহাড় থেকে কিন্তু আমরা নিচের দিকে নামছি। তো দেখো, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো যখন আমরা উপরের দিকে উঠছিলাম, বাট যখন আমি নিচের দিকে নামছি তখন কিন্তু অতটা পরিমাণে কষ্ট হচ্ছে না, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। মানে যেহেতু অনেকটা হাইটে আছে, তো দেখো আমরা যখন উপরের দিকে উঠছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো, কিন্তু এখন অতটা পরিমাণে কষ্ট হচ্ছে না। এখন কিন্তু আমরা নিচের দিকে নামছি, নিচের দিকে নামছি। তো দেখো, এটা কিন্তু নদী আছে, যে নদীর কথা তোমাদের আমি বারবার করে বলেছি। এটা কিন্তু যে নদীটা আছে, এই নদীতে কিন্তু, এই নদীতে কিন্তু আমাদের বেহুলা লক্ষ্মীদারকে নিয়ে গেছিলো বেহুলা। তোমরা তো জানো যে চাঁদ সদাকারের সাতখানা ছেলে ছিল, সেই সাতখানা ছেলের ভিতর থেকে লাস্ট যে ছেলে আছে, সেই ছেলের মৃতদেহকে নিয়ে বেহুলা কিন্তু তার সতীত্ব প্রমাণ করে সে কিন্তু এই নদী দিয়ে যাচ্ছিলো, ঠিক আছে? তো সেই নদীকে আমরা দেখার জন্য আসছি কলকাতা থেকে,
এটা আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেল, যেখানে কিন্তু এডুকেশনাল ভিডিওগুলো দেওয়া হয়। তার জন্য কিন্তু এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও, সেই ভিডিওটা কিন্তু আমরা তোমাদের কিন্তু দিয়েছি আর যতটা পেরেছি ততটা পরিমাণে আমি বলার চেষ্টা করেছি। তো দেখো ভালো করে, ভালো করে নদীটা দেখে না, ওই যে দেখেছো একটা ছেলে যাচ্ছে, ওটা কিন্তু আমার ভাই আছে, ঠিক আছে ভাই, কিন্তু সে কিন্তু এই নদীটা পার হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো তোমরা ভালো করে, আমি কিন্তু নদীর জলটাও ধরবো, যে নদীর জলটা ঠান্ডা বা কেমন গরম আছে সেটা কিন্তু ধরবো। এবং নদীর জলে যখন আমি আসছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল, ওর ভিতরে কিন্তু প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ পাওয়া যায়। তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না যে এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। এবং নদীর জলের যে ঢেউ যখন কিন্তু এটা কিন্তু যখন বর্ষাকাল আসে, কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদীতে কিন্তু জল কিন্তু প্রচুর পরিপূর্ণ হয়ে যায়। বাট এখন শীতকাল, এখন কিন্তু জল অতটা পরিমাণে দেখা যাচ্ছে না। তো দেখো নদীর জলের শব্দ কিন্তু তোমরা পাচ্ছ, দেখো ভালো করে। তো দেখো নদীর জলটা কিন্তু খুবই ঠান্ডা, ঠিক আছে, দেখো আমি নদীর জলটা ধরছি, ঠিক আছে, খুবই ঠান্ডা জল আছে, দেখো নদীর জলটা। তো দেখো পাহাড়ের নিচ থেকে কিন্তু জলটা আসছে, এই জলটা কিন্তু খুবই গরম। এই লাল পাহাড়ের যে উপর আছে এখান থেকে, তো দেখো ভালো করে এই যে যে জায়গাটা আছে, এই যে জলটা দেখো, এই জলটা এটা কিন্তু খুবই গরম জল, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, নদীর জলটা কিন্তু খুবই ঠান্ডা। অপরদিকে পাহাড়ের নিচ থেকে যে জলটা আসছে এই জলটা কিন্তু অনেকটা গরম, অনেকটা গরম, তোমরা মানে না আসলে বুঝতে পারবে না। এই লাল পাহাড়ের আর এই যে নদীটা আছে, এই নদীর তো আমি ব্যাখ্যা কিন্তু তোমাদের আমি অনেকবার দিয়েছি। তো দেখো পাহাড়ের নিচ থেকে কী করছে, জলটা আসছে, যে জলটা কিন্তু আমরা অনেকটা গরম অনুভব করছি, এই যে দেখো জলটা দেখো। তো দেখো নদীর জলের স্রোত তোমরা দেখতে পারছো, প্রচণ্ড পরিমাণের স্রোত কিন্তু। আর এই দেখো জলটা আমি তুলে দেখাচ্ছি তোমাদের, জলটা খুবই ঠান্ডা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা পাহাড়ের নিচ থেকে যে জলটা আসছে সেই জলটা কিন্তু অনেকটা গরম। বাপরে বাপ, আমি যখন পাহাড়ের উপরে উঠছিলাম প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে হাইট, মানে যখন আমি উঠছিলাম তখন কিন্তু আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল, এতটা হাইটে আছে। আবার যখন আমি নিচের দিকে নামছিলাম তখন কিন্তু অতটা পরিমাণে কিন্তু আমার শ্বাসকষ্ট হয়নি, মানে অতটা পরিমাণে কষ্ট হয়নি। তো দেখো জলটা দেখো, মানে জলটা না আসলে বুঝতে পারবে না। আর এই জলে কিন্তু দেখো, জলের কিন্তু প্রচণ্ড শব্দ, এবং এই জলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি, ছোটো ছোটো মাছ আছে, যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং মাঝে মাঝে আমি আসার সময় তো দেখছিলাম যে বড় বড় কয়েকটা মাছ আমরা লক্ষ্য করতে পারছি। এই যে বালাসর যে নদী আছে, এই নদীটার আমরা কিন্তু ব্যাখ্যা কিন্তু তোমাদের আমরা অনেকবার দিয়েছি। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে প্রথমে আমাদের বালাসর নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা। জলটা খুবই ঠান্ডা আছে, তো দেখো আমি মুখটা ধুয়ে নিলাম, যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম, তার জন্য কী করছি আমি জলটা দিয়ে মুখটা ধুলাম। আর এই যে নদীর যে জলটা আছে, নদীর জলটা খুবই ঠান্ডা। আবার যেটা পাহাড়ের নিচ থেকে যে জলটা আসছে সেই জলটা প্রচণ্ড পরিমাণে গরম, তোমরা না আসলে বুঝতে পারবে না। এটা কিন্তু কোন নদী আছে ভাই? বালাসর নদী। বালাসর নদী, যে নদীতে কিন্তু বেহুলা লক্ষ্মীদারকে নিয়ে গিয়েছিল সেই নদীতে এসছি। এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, এর আগে এখানে আসতে পারতাম কি পারতাম না কোনো এর কোনো মানে আমার গ্যারান্টি ছিল না, কিন্তু আমার ভাই পলাশ ভট্টাচার্য সে কিন্তু নিয়ে আসছে আমাকে এই নদীটা দেখার জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ।